বিরামপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস 2023 পালিত। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। শনিবার 9ই ডিসেম্বর সকাল 11:30টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস 2023 পালিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন এর সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শিবেশ কুমার কুণ্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, এনজিও ফোরামের সভাপতি এনামুল হক প্রমুখ। এছাড়াও স্থানীয় সুধিজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা বাংলার 5 নারীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন রুজি বেগম, তেরেজা টপ্পো, মনিরা খাতুন, সারা মার্ডি, তহমিনা বেগম। কিন্তু ভেবেছিলেন যে নারী একটি সমাজের একটি অংশ, নারীরা নারীদেরকে যে বসে থাকতে হবে না, কিন্তু ওনার এভাবে কিন্তু আমাদের মনের ভিতরে তৈরি করা হয়েছে যে নারীদের অধিকার রয়েছে, তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, তারা বিকশিত হবে, তারা সমাজে অবদান রাখবে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে। এবং এই যে মহিষী নারী, নারী জাগরণের অগ্রগতি আমাদেরকে বিভিন্নভাবে উনি সমাজ সংস্কার থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে উদ্ভাসিত করেছে, মহিলাদের রয়েছে, জাগরিত রয়েছে, নারীকে ঘর থেকে বের করেছে, শিক্ষার আলোয় আলোকিত করেছে, দীক্ষিত করেছে, কিন্তু আজকে সেই মহিষী নারী। আমরা প্রতি বছর পালন করে থাকি, এবছর আমাদের প্রতিপাদ্য নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ। আসলে নারীর জন্য বিনিয়োগ তখনই বোঝা যায় যে আমরা যদি নারীদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আসলে তারা সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে তারা আসলে চাকরির ক্ষেত্রে থেকে শুরু করে যে কোনো পর্যায়ে তারা অর্থ উপার্জন করতে পারবে, যাতে তাদেরকে পুরুষের মুখাপেক্ষী হতে না হয়, পুরুষের উপর নির্ভরশীল হতে না পারে, তাহলে আসলে সহিংসতা। পূর্বে জয়িতাবৃন্দ, এবছরের জয়িতাবৃন্দ এবং সংগ্রামী মা এবং বোনেরা, সেই সাথে আমাদের ভাইরাও আছে, সবাইকে স্বর্ণভূমি মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জোহার, বর্ণালী, নমস্কার, আভাস এবং সালাম। আমার পরিচয় মেয়েদের এবং সুযোগ এবং স্বাধীনতা, আজকে সমাজের স্বাধীনতা বিচরণ করার যে অধিকার, এটা একসময় ছিল না। এটি সম্ভব হয়েছে সেই মহিষী নারী, নারী জাগরণের জগতের যিনি অহংকার, বেগম রোকেয়ার। বেগম রোকেয়া 1980 সালে 9ই ডিসেম্বর রংপুর পায়রা ভেবেছিলেন যে নারী একটি সমাজের একটি অংশ, নারীরা নারীদেরকে যে বসে থাকতে হবে না, কিন্তু ওনার অন্তরাল।